আমরা দলের কারণে দলিত হয়ে যাই, নিজের দলকে উঠাইতে 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 এতটুকু উঠাই দলে ডাহা মিথ্যা করলেও ভুল করলেও সেটা একদম কি আস্ত সত্য, আর অন্য দলে সঠিক করলেও সেটা একদম মিথ্যা। তাহলে দলের প্রভাব কত খারাপ চিন্তা করে দেখেন। দলকে উপরে উঠানোর জন্য একটি মিথ্যাকে সত্য বানানোর জন্য শত 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 সহস্র মিথ্যার আশ্রয় নিতে হয়, আর একটি দলের সত্য কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য হাজার হাজার মিথ্যা কি আশ্রয় নিতে হয়। আল্লাহ আমাদের কি আখরাত নাই? অবাক, আমাদের কি আখরাত নাই? আমরা কি করে নিজেরা 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 হাতাহাতি করতে দাওয়া পাল্টা দেওয়ার ভিতর দিয়ে বুঝেন তর্ক বিতর্কের ভিতর দিয়ে একজন যেন ময়দানে না আসে, শুধু আমি থাকি, এগুলো করতে করতে আমাদের হাওয়া শেষ, আমাদের কি শেষ? হাওয়া শেষ। আমাদের মধ্যে মৌলিক বিষয়গুলোর মধ্যে ইত্তেফাক আছে, কোনো একতলাপ নাই। আমরা ময়দানে যারা আছি, আমরা যে কোনো স্থানে যারা আছি, আমরা সবাইকে নিজেকে এক মনে করি, কাউকে প্রতিপক্ষ মনে না করি, এটা হচ্ছে জরুরি বিষয়। আর যে ব্যক্তি ধর্মীয় ব্যাপারে যত বেশি সংকীর্ণ হবে তার দ্বারাই তত বেশি কাজগুলো দুর্বল হবে, নিখুঁত হবে না, খুঁজে বড়া হবে, কাজগুলো সঠিক হবে না। হে কোনো বিষয়গুলোকে তার মাথার মধ্যে কি জায়গা দিতে পারে না দলের কিসে প্রভাবের কারণে। আর কিছু তো আছে এমন যে আমার দলে ঠিক আর কোনো দল ঠিক নয়, এটা হলে তো আরও শেষ। আমরাই ঠিক আর কেউ ঠিক নয়, এটা হলে তো বরবাদ। আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে কত দল কত মত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অতীতেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দলে দলে যেন গীবত শেকায়েত না হয়, দূরত্ব না হয়, দলে দলে যেন সমালোচনা না হয়। আমি একটা দল করতেছি, উনি একটা দল করতেছেন, আমার দলও সঠিক ওনার দলও সঠিক হইতে পারে। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাদ্রাসাগুলার তালিম তরবিয়ত সংক্রান্ত আলোচনা চলতেছিল, দিনী মাদারিসগুলো আমাদের জন্য বড় ধরনের নেয়ামত। কত বড় নেয়ামত সাধারণত হারিয়ে যাওয়ার পর এটা বোঝা যায়, থাকাকালীন এটা অনুভব করা মুশকিল। দাঁত যেরকম বড় ধরনের নেয়ামত, যতক্ষণ থাকে ততক্ষণ বোঝা যায় না। পড়ে যাওয়ার পর বোঝা যায় যে দাঁত কত বড় নেয়ামত। চক্ষু থাকতে চক্ষুর কদর হয় না, চক্ষু বড় ধরনের নেয়ামত। দৃষ্টিশক্তি হরণ হয়ে গেলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, তখন বোঝা যায় যে চক্ষু কত বড় নেয়ামত। মাদ্রাসাগুলো বড় ধরনের নেয়ামত, কত বড় নেয়ামত সেটা আসলে আমার মতো ব্যক্তির ছোট মুখে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, কিন্তু দিলের মধ্যে আছে, বুঝাইতে পারবো না এটাও দিলের মধ্যে আছে কত বড় নেয়ামত। জবা বে দিল হায় আর দিল বে জবা হায় হায় মজবুরি বয়া মে কিস তরহ আয়ে ও জো দিল পর গুজরতি হায়। হযরত শাহ মাজুব রহমতুল্লাহ আলাই উনি বলছেন, বড় মজবুরি আছে আমার,
মজবুরি, আমার জবান আছে, জিব আছে, কিন্তু জবানের মধ্যে দিল নেই, দিল তো আরেক জায়গায়, দিল আছে দিলের জায়গায়, কিন্তু দিলের মধ্যে জবান নাই যে আমি বুঝাইতে পারব। আমারও আসলে মাদ্রাসাগুলো কত বড় নেয়ামত, এটা আমার দিলের মধ্যে বহু কিছু আছে কিন্তু আমি বুঝাইতে পারবো না, কারণ দিলের মধ্যে জবান নাই। আর যে জবান দিয়ে নিজে কিছু ব্যক্ত করতেছি এটার মধ্যে দিল নাই, মজবুরি আছে বড় ধরনের। এই কারণে আমরা যে যেখানে থাকি, আলেম ওলামা হই, দিনদার হই, আম মোমেন মুসলমান হই, সর্বস্তরের লোক মাদ্রাসাগুলোকে হেফাজত করার চেষ্টা করা, মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য করা, এটা আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। মাদ্রাসাগুলো আছে তো সব কিছু থাকবে, দিনের যত কাজ আছে ব্যবসা বাণিজ্যের মহলে, আলহামদুলিল্লাহ এখন তো বহু আলেম ওলামা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আল্লাহ সেখানে দিনের একটা আলো থাকবে। দেশের বাহিরে বহু আলেম ওলামা আল্লাহর রহমতে দেশের বাহিরে আছেন, ওনাদের দ্বারা আল্লাহর রহমতে বাহিরেও বহু কি বাতি জ্বলিতেছে। গত পরশুর ঘটনা, এক আলেম আসছেন, বলছেন আমি মদিনা মুনাওয়ারাতে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থাকি। আমরা এখানে যারা নাকি আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে বাংলাদেশি, তারা আমরা সেখানে একত্রিত হয়েছি, মাঝে মধ্যে আমরা দিয়ে আলোচনা করি। বলছেন হুজুর দোয়া করিয়েন যে আমাদের আমলের নমুনা দেখে আল্লাহর রহমতে হেরা মদিনাবাসী আমাদেরকে খুব মহব্বত করেন, আমাদের ফেনি রই, এরা আল্লাহর রহমতে মদিনা মুনাওয়ারার মধ্যে পুরা মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত আমলি একটি নমুনা আছে, যেহেতু আমরা আমাদের ওস্তাদদের হাতে গড়া, ওস্তাদরা আমাদেরকে গড়াইছেন। বলছেন আমরা যখন বসি, আমরা চলাফেরা করি, সর্বস্তরে আমাদেরকে খুব মহব্বত করে, এরা আমাদেরকে খুব মহব্বত করে, সেখানে মনে হয় একটি দিনই প্রতিষ্ঠান ওরা খুলছে। আমাকে বলছেন যে আপনি যখন মদিনা মুনাওয়ারা যাবেন তো দাওয়াত রইলো, সেখানে একটু যাই আমাদেরকে দেখবেন। আমি বললাম যে এটা তো আমার উপরে হক বড় ধরনের আপনাদের দেখাটা। বলছেন সবাই মদিনার মধ্যে যারা আশেপাশে আসেন সবাই আসা যাওয়া করতেছেন, আর আমাদের চলাফেরা, আমাদের এই ছাত্র ভাইদের আমল আখলাক দেখে এরা কিন্তু খুব প্রভাবিত। তার বাসায় উনি বলতেছেন যে আসলে সেখানে আহলে হাদিসের বড় ধরনের কি জোর শোর ছিল, কিন্তু আমাদের আমল আখলাক দেখে মানুষ আমাদের দিকে অনায়াসে দাবিত হইতেছে, আহলে হাদিসের বিষয়গুলো সামনে এসে যাইতেছে। তো দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাইতেছি যেন আল্লাহ পাক পুরো বিশ্বের মধ্যে আমাদের দিনী খেদমতগুলোর যেন বিস্তার আল্লাহ পাক দান করেন। তো মাদ্রাসাগুলো আছে দেশের বাইরেও আল্লাহর রহমতে দিনী খেদমত হবে, আল্লাহ রহমত হইতেছে। আমেরিকাতে তো আমাদের ছাত্ররাই মাদ্রাসা দিছে, কাতারে আমাদের ছাত্ররাই মাদ্রাসা দিছে, আমেরিকা থেকে আরেকটা প্রস্তাব আসছে আমাদের এক ওস্তাদদের কাছে যে আপনি চলে আসেন, এখানে একটি মাদ্রাসা দেন, বিশাল জায়গা আছে, এটা কানাডা মনে হয়, হ্যাঁ কানাডার থেকে। তো আমি বলছি এস্তেখারা করো,
তো আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম মাদ্রাসাগুলো থাকবে, আল্লাহ পাকের ফজল করমে দিনের প্রত্যেকটি শাখা প্রশাখা যতগুলা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর রহমতে দিনের আলো বাতাস জ্বলতে থাকবে, ইনশাআল্লাহ উজ্জ্বল হইতে থাকবে আল্লাহর রহমতে। স্বচ্ছ মানুষদের কিছু বিবেচনা আছে, এরা বিবেচনা করে, এটা চিন্তা করে, যারা বাস্তবে আখেরাতমুখী, আখেরাতের ফিকির তাদের অন্তরে আছে, এরা চিন্তা করে যে আসলে ঢেউর তো শেষ নাই, দলমতেরও শেষ নাই, কত দল কত মত, আহ্বানেরও শেষ নাই, কত দিক থেকে আহ্বান আসতেছে, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব, কার পাশে থাকব, এটা চিন্তা করনেওয়ালা আল্লাহর রহমতে বহু লোক আছে, বহু লোক আছে। এরা আবার সঠিক বিষয়গুলোকে এরা আবার গ্রহণ করতে থাকে, সঠিক বিষয়গুলোকে। এই কারণে আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা যদি দিনই বিষয়গুলোকে যদি আমরা একটু ধরে রাখার চেষ্টা করি, দিনই প্রতিষ্ঠানগুলোর সাথে যদি আমরা নিজেদেরকে লাগাই রাখি, আল্লাহ পাকের ফজল করমে এই খেদমত কিন্তু সীমাবদ্ধ খেদমত নয়। কিন্তু সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের আলমী, বিশ্বের নবী হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিষয়টিও এই ধরনের, তালিমের বিষয়টিও এই ধরনের, এলেম আমলের বিষয়টিও হুবহু একই ধরনের। এই কারণে মাদ্রাসাগুলোর খেদমত সীমাবদ্ধ থাকে না, এগুলা আল্লাহর রহমতে একেবারে বিভিন্ন জায়গায় পুরা বিশ্বের মধ্যে খেদমত আল্লাহর রহমতে হইতে থাকে। তো মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় ধরনের নেয়ামত, মসজিদে আলহামদুলিল্লাহ সঠিক ইমাম মাদ্রাসাগুলোর উসিলা, সঠিক মুয়াজ্জিন মাদ্রাসাগুলোর উসিলা আল্লাহর রহমত, সঠিক খতিব মাদ্রাসাগুলোর উসিলা। সঠিক বলতে সঠিক শুদ্ধ আজান দে এটা আমার উদ্দেশ্য নয়, সঠিক বলতে সঠিক আকিদাওয়ালা, আকিদা তো আমাদের মূল বিষয়, আকিদা যদি ঠিক না থাকে তাহলে এ ডুলার কি নাই, তলা নাই, যে জুড়ির তলা নাই, তলাবিহীন জুড়ি, সেখানে কোনো কিছু জমা থাকে না। আকিদা হচ্ছে মেন বিষয়, আসল বিষয়, আকিদার বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আমাদেরকে দেখে, কিন্তু আমাদের ব্যাপারে মানুষ চিন্তা করে, বহু মানুষ, এখানে এক ভাই আসছিলেন বহু উপরের পর্যায়ের, তো উনি বলছেন হুজুর আসলে আমি একটি দল করি, বাংলাদেশে কোনো ব্যক্তি নেই যে কোনো না কোনো দলের সাথে তার সম্পর্ক নাই, আমি একটি দল করি, কিন্তু আল্লাহর রহমতে হুজুর দোয়া করিয়েন আমি আমার ঈমানকে, আমার আকীদাকে, আখেরাতের বিষয়গুলোকে দলের উপরে রাখি। আমি বলছি এটা হতে পারে না যে আমি দলের কারণে আমি ঈমানি বিষয়গুলো হাতছাড়া আমি করে ফেলবো, হাতছাড়া হয়ে যাব, হয়ে যাবে, এটা হতে পারে না। হুজুর দোয়া করিয়েন, তাহলে কি বুঝায়? শেষ পর্যন্ত উনি ঢাকার এক আলেমের সাথে, বড় হকানি রব্বানি আলেমের সাথে ওনার সম্পর্ক। তা আমরা যে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যে খেদমত আল্লাহ পাকের ফজল করমে আঞ্জাম দিচ্ছে, আল্লাহ রহমতে সব জায়গায় মসজিদগুলা, মিম্বরগুলো, আজানের ধ্বনি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মাঠ পর্যায়ে প্রত্যেকটি ওয়াজ ও নসিহত, দাওয়াত ও তবলিগ, তালিম ও তরবিয়ত, সর্বত্র আল্লাহর রহমতে এই আলো ছড়িয়ে পড়তেছে আল্লাহ পাকের ফজল করমে। আমরা এটা মনে না করি যে সাত দেওয়ারের মধ্যে এরা কাজ করতেছে, এদের কাজে কি, এরা সাত দেওয়ারের মধ্যে কাজ করতেছে, আসলে যাদের চক্ষু আছে তারা বুঝে, যারা যাদের বুঝ ব্যবস্থা আছে তারা বুঝে, চার দেওয়ারের কাজ হ্যাঁ পুরো দুনিয়ার চতুর্দিকে আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়ে। আর চার দেওয়ারের কাজ যদি না থাকে, দুনিয়ার কোনো বিষয় ঈমান আকীদার বিষয়গুলো সংরক্ষিত থাকা অসম্ভব। মাদ্রাসাগুলো আছে, সব কিছু আছে, মাদ্রাসাগুলো থাকবে না ধীরে ধীরে কিছুই থাকবে না।
এই কারণে বলতেছিলাম মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় ধরনের নেয়ামত। আল্লাহ পাক এই নেয়ামতকে নেয়ামত হিসাবে বুঝার অন্তরে বসানোর তৌফিক দান করে। যারা আমরা মাদ্রাসাতে সম্পৃক্ত আছি, শিক্ষক হিসাবে আছি, খাদেম হিসাবে আছি, যে কোনো কাজকর্ম, মাদ্রাসা তো কাজকর্মের একটি, মাদ্রাসা তো কাজকর্মের শেষ নাই, কত রকমের কাজ, আমরা এই মাদ্রাসার কাজগুলোকে আমরা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করে নিব এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সবচাইতে গুরুত্ব বিষয় হিসেবে গ্রহণ করে নিব। এটা সৎকায় জারিয়া। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, আমি কায়দায় বগদাদি ছিল তখন, কায়দায় বগদাদি পড়াকে এত সব মনে করি কোরআন শরীফ তেলাওয়াত করা যতটুকু সব, অর্থাৎ কায়দায় বগদাদি পড়া ছাড়া তো আর কি কোরআন শরীফ পড়া যাবে না, এই কারণে বলছেন। হ্যাঁ জি, মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবন, মুকদ্দামাতুল ফরজ ফরজন, ওয়াজিবের মুকদ্দমা ভূমিকা সেটা ওয়াজিব, নামাজ ফরজ অজু ফরজ, নামাজ যদি ফরজ না হইতো তাহলে অজুর ফরজের কোনো বিষয় ছিল না, নামাজ ফরজ হয়েছে তো অজু পবিত্রতা ফরজ, অজু করতে হয়, কোনো অজুর থাকলে এটা বিকল্প তাইয়ুম আছে। ওয়াজিবের মুকদ্দমা ওয়াজিব, ফরজের মুকদ্দমা কি ফরজ, কোরআনে করিম পড়া কোরআনে করিম বোঝা তালিম দেয়া এটাও তো ফরজ, না নামাজ সহি হবে না, তার নামাজ শুদ্ধ হবে না, এটা যদি পড়ে উপরে না উঠে আলেম হবে না, তো মানুষ দিক দিশা কার থেকে পাবে। তো এই কারণে বলছেন আসলে যারা নাকি তোমরা কায়দায় বগদাদি পড়াইতেছ, তারা এটা মনে করিও না যে আমরা কায়দায় বগদাদি পড়াইতেছি, এখন পরিভাষা হবে নুরানির আর কি, এটা মনে করিও না যে আমি নুরানি পড়াইতেছি, বেটা নুরানি তো হচ্ছে বৃত্তি, এছাড়া এত ছোট মনে করার কি আছে, নুরানি তো হচ্ছে বৃত্তি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ খেদমত, এটা ঠিক হবে তো সামনে ঠিক হবে আল্লাহর রহমত, নুরানির ওস্তাদরা ভালো তালিম দিবে তরবিয়ত দিবে, সেখান থেকে হেফজখানা ছাত্র আসবে, কোরআন শরীফ শুদ্ধ হবে, নামাজ শুদ্ধ হবে, আজান শুদ্ধ হবে, একামা শুদ্ধ হবে আল্লাহর রহমতে, জানাজা শুদ্ধ হবে, সব কিছু শুদ্ধ হয়ে যাবে, অজু শুদ্ধ হবে। নুরানির খেদমতকে এত ছোটো ছোটো মনে করার কিচ্ছু নেই, আমরা সাধারণত এই খেদমতকে যারা করি এটা বহু সময় লজ্জায় বলিও না। নুরানি যিনি হজরত হাফিজ জহুরুল রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা হজরত কারি বেলাই সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন বহু বড় আলেম, হাদিসের আলেম, উনি কি হাদিসের আলেম, বহু বড় আলেম, কিন্তু হাফিজ জহুরুল রহমতুল্লাহের নসিহত ছিল বাবা প্রত্যেকটি গ্রামে গ্রামে একটি কি মুক্ত হওয়া দরকার, এটার পিছনে উনি পুরাটাই হাদিসের মসনদ ছেড়ে উনি আসি গ্রামে মুক্তবের খেদমত শুরু করছে, কত বড় খেদমত চিন্তা করে দেখেন। হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি যখন হাটাদারি পড়াইতেন তো তখন হাটাদারির উপরে ছাত্র যারা আসতো এদের ইস্তেদাদ কম ছিল, হযরতে চিন্তা করলেন যে উপরে পড়াই, উপরের কিতাব পড়াবো, বুখারী পড়াইতেন বুখারী, আবার মসনদে ইফতা ফতোয়ার কি মসনদ, মুফতি আজমের কি মসনদ, আমার কাছে আশ্চর্য লাগে যে হযরত বলছেন উপরে তো ছাত্রদের ইস্তেদাদ হয় না, ছাত্রদের ইস্তেদাদ তো বা নিচেই তো হয়, তো হযরতে হাটাদারি থেকে মেখল যাওয়ার যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে একটি বড় কারণ এটাও, বলছে আমরা শুরু থেকে পড়াবো ছাত্রদেরকে ইস্তেদাদ দিব, শুরু থেকে পড়াবো, এখানে গ্রামে গিয়ে মেখল গ্রাম, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই, ঢলে ঢল বর্ষাকালে, হ্যাঁ ঘর নাই, কোনো কিচ্ছু নাই, হ্যাঁ ছাউনি নাই, সেখানে মুফতি আজম রহমতুল্লাহ নিজের মসজিদে 1926 ইংরেজিতে, হযরতের বয়স মনে হয় 40 বা 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি, 40-এর একটু উপরে হবে আমার ধারণা, বয়স আমি হিসাব করি নাই, হযরত তো এন্তেকাল করছেন 73-এ, 73-এ এন্তেকাল করছেন,
72 73 74 না ভুল কই গেছি, বাহাত্তর তিহত্তর চুহত্তর পঁচাত্তর ছিহত্তর মনে হয় ছিহত্তরে হজরতে ইন্তেকাল করছেন। তো বয়স হিসাব করলে বয়স বেড়ে যাবে, বের হয়ে যাবে এই মানে যৌবনকালে। যৌবনকালে তো উপরের কিতাব পড়েবার ভাগ্যে কজনে জোটে, বুখারি তিরমিজি তাও অতীতে এক মুরব্বিয়ে সব কিতাব পড়াইতেন, বুখারি মুকাম্মাল তিরমিজি মুকাম্মাল, আমরাও পড়ছি হযরত শাহ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহের কাছে। বুখারি আউয়াল সানি তিরমিজি আউয়াল সানি এক ব্যক্তি হড়াইতেন, এক আল্লাহর বান্দা বুঝছেন, আজিব লাগে এত বরকত ছিল। তো হযরতে পড়াইতেন কিন্তু হযরত এই যৌবনকালে বুখারির মসনদ ছেড়ে মুফতি আজমের হাটহাজারী মাদ্রাসার মধ্যে মসনদ ছেড়ে উনি চলে গেছেন কোথায়, গ্রামে। কেউ আবার ছাত্র পড়ানি তো কি পড়াই তো ঠিক আছে, গড়ানি তো নিচে না, উনি এখানে কি শুরু করছে, শুরু থেকে আলহামদুলিল্লাহ শুরু করছে। তো আলহামদুলিল্লাহ হযরত রহমতুল্লাহর হাতে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আল্লাহর রহমতে কিছু মুস্তাঈদ ওলামা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বহু খেদমত করছেন। আমরা যদি ওই ধারাগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আল্লাহর রহমতে বড় উপকার হবে আল্লাহর রহমতে ছাত্রদের। তা আমি বলতেছিলাম আসলে যারা মাদার সাথে যে কোনো কাজে আমরা রত আছি, ঝাড়ু দেওয়ার এটাও তো একটা কাজ, এই কাজ এটাকে আমরা বহু কিছু মনে করব। আমি আমার এক ঘটনা স্মরণে পড়ছে, আমাদের সামনের ঘটনা, পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহির সেখানে এক বড় আলেম আসছেন বায়ত হওয়ার জন্য। তো দরখাস্ত দিছেন বায়ত হওয়ার, তো হযরতে পড়ছেন পড়ছেন বলছেন আপনি কি পড়ান কি করেন, বলছে আমি মাদ্রাসা পড়াই। কি পড়ান? তো শুনলাম পড়ান, তারপরে মেশকাত পড়ান, এ ধরনের উপরে কিতাবগুলো বলছে। বলছেন আর কি করেন? আর কিছু করে না, করে না সকালবেলা কো সকালে একটা মুক্তব পড়াই, সকালে একটা কি। তো হযরত রহমতুল্লাহ বলছেন ভাই আপনি তো মেহমান আসছেন বড় আলেম, আপনি মুক্তব পড়ানির ব্যাপারটা আমি বলার পরে আপনাকে জিজ্ঞেস করার পরে আপনি বলছেন, নিশ্চয় আপনার মনের মধ্যে মুক্তব পড়ানির ব্যাপারটা সাধারণ। বলছে আমার মনের মধ্যে মুক্তব পড়ানির ব্যাপারটা অসাধারণ, সুতরাং আপনার মেজাজের সাথে আমার মেজাজের কি নেই, মিল নেই, আমি আপনাকে বায়াত করব না, আপনি অন্যত্র চলে যান, বায়াত করার নেই। হযরত রহমতুল্লাহ, এটা আমাদের সামনের ঘটনা যে আপনি প্রথমে কোরআনি তালিমকে কেন এত ছোট মনে করলেন, সুল্লামকে কেন আগে বললেন, সুল্লামকে কেন আগে বললেন, কোরআনে কারিমের তালিমকে কেন ছোট মনে করবেন? এটার দ্বারা বোঝা যায় তাল্লুক মাল্লার অভাব, হাকিকত এলেমের হাকিকতের অভাব, এলেমের হাকিকতের কি অভাব। এলেমের হাকিকত হচ্ছে বেড়া আল্লাহর বন্দা হওয়া। এখন আমি যদি ঝাড়ুদি যদি আল্লাহর যদি রেজামন্দির জন্য করি তো আমি আলহামদুলিল্লাহ আনন্দিত থাকবো আল্লাহর, এটাকে আমি ছোট কাজ মনে করব না, আমাকে আল্লাহ পাক দিনের সাথে লাগিয়ে রেখেছেন। আমি যদি মসজিদের ঝাড়ু দিয়ে যদি আমি যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি তো আমি আল্লাহর রহমতে বড় ভাগ্যবান। আমার এক সমসাময়িকের ভাই বড় আলেম এখনও বাংলাদেশে আছেন, উনি উনি এক জায়গার মধ্যে আলোচনা করতেছেন, ভাইরে আমি যে এতটুকু পড়ছি বা এত খেদমত আল্লাহ পাক আমার থেকে নিতেছেন এতটুকু, আমি কোনো বিষয় আমি তালাশ করি পাই না, কোনো একটা কারণ থাকে তো, কোনো একটা বিষয় আমার নজরে আসে না যে কেন আমার এই আল্লাহ পাক আমাকে কাজে লাগায় রাখছেন, কো আমার বুঝে আসে না। আর মানুষও মাশাআল্লাহ উপকৃত হইতেছেন, বড় একটা মাদ্রাসা চলতেছে, কো একটি বিষয় আমার মনে পড়ে বারবার মনে হয় এ উসিলায়, বিষয়টি কি? উনি বলছেন ওনার বাসায় যে বিষয়টি হচ্ছে কো আমরা মাদ্রাসার ধান তুলতে যাইতাম ধান কালেকশনে, তখন তো ধান্য কালেকশনের বিষয় ছিল, মাহফিল হইলে চাউল কালেকশনের বিষয় ছিল, বিভিন্ন এলাকা আবার সুপারি কালেকশনের বিষয় আছে, নারকেল কালেকশনের বিষয় আছে, বিভিন্ন এলাকায় যেখানে যে ফসল হয়, কো আমরা ধান্য
চাঁদা উঠানোর জন্য বিভিন্ন জায়গায় যাইতাম, মাহফিলের সময় চাউল উঠানোর জন্য বিভিন্ন জায়গায় যাইতাম। আমি উপরে ছাত্র ছিলাম, বয়স্ক, ওই ছোটো ছোটো ছাত্রদেরকে এই বাড়িতে পাঠাইতো, এই বাড়িতে পাঠাইতো, এই বাড়িতে পাঠাইতো ওই কালেকশনের জন্য। আমি কী করতাম, ওই যে এলাকার মধ্যে যে মসজিদ আছে ওই মসজিদে যাই আমি বসতাম, আর ছাত্রদেরকে এই বাড়িতে ওই বাড়িতে এই বাড়িতে পাঠাইতাম, আর ফাঁকি দিয়ে আমি মসজিদ ময়লা হয়ে রয়েছে কো মসজিদে ঝাড়ু দিতাম, মসজিদের কী দিতাম, ঝাড়ু দিতাম, মসজিদটা পরিষ্কার করে দিতাম। আবার এক মসজিদ গেলে আরেক মসজিদে ছাত্রদেরকে আবার বুঝাই দিতাম, তোমরা এই বাড়িতে যাও, তোমরা এই বাড়িতে যাও, তোমরা এই বাড়িতে যাও, দুই তিন পরীক করি, হ্যাঁ তোমরা ফরিক ফরিক করে গ্রুপ গ্রুপ করে বাড়িতে বাড়িতে পাঠাইতাম। তো আমার তো কোনো কাজ না, আমি একটু বয়স্ক, কো আমি ওই মসজিদটা ঝাড়ু দিতাম। কো আমার জীবনে যে আল্লাহ পাক যে উন্নতি দান করছেন, কোনো বিষয় কোনো উল্লেখযোগ্য কোনো কারণ আমার সামনে আসে না, লাগে যে শুধু মসজিদের ঝাড়ুটাই আমার কাজে আসছে, মসজিদের ঝাড়ুটাই। তো আমি আলোচনা করতেছিলাম আসলে এই মাদার সাথে যাদেরকে আল্লাহ পাক লাগাই রেখেছেন, আল্লাহ পাক বড় ভাগ্যবান, আমরা লেগে নাই, আমাদের শক্তি নাই, আমাদের সামর্থ্য নাই, আল্লাহ পাক লাগাই রেখেছেন। আল্লাহ পাক কি লাগাই রেখেছেন, আমাদের কোনো এহসান নাই মাদ্রাসার উপরে, বরং মাদ্রাসার এহসান আমাদের উপরে। আমি তো এতটুকু আমার মনের ভাব যে আমরা নিজেদের আকিদা, নিজেদের ঈমান, নিজেদের টুটাফাটা আমল এটা রক্ষার জন্য মাদ্রাসায় বেতন দিয়ে আমরা থাকা দরকার। ছাত্রের চাইতে আমরা বেশি মহতাজ, ছাত্রের চাইতে আমরা বেশি কি মহতাজ, ছাত্র যতটুকু মাদ্রাসায় থাকা মহতাজ এর চাইতে বেশি আমরা মাদ্রাসায় পড়ে থাকা মহতাজ। যদি মাদ্রাসা যদি আমাদেরকে যদি কোনো রাখার কোনো সুরত না থাকে, তো আমরা বেতন দিয়ে মাদ্রাসায় থাকা দরকার, মাসে 5,000-7,000 দিয়ে আমরা মাদ্রাসায় পড়ে থাকা দরকার, শুধু ঈমান আর আকিদার হেফাজতের জন্য, আর নামাজ আর নিজের এই আমলগুলার হেফাজতের জন্য, ফিকরে আখারাতটা জাগ্রত রাখার জন্য মাদ্রাসার মধ্যে বেতন দিয়ে দিয়ে আমরা কি থাকা দরকার। আমাদের কোনো এহসান মাদ্রাসার উপরে নাই, বরং মাদ্রাসার এহসান আমাদের মাথার উপরে এত বেশি, একটি এহসানের যদি আমরা কি প্রতিদান দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ একে আজ হাজার আগার শুক্র হক্তা বড় যে সুমার গুজারি নাবাসত একে আজ হাজার, হাজার থেকে একটি আদায় হবে না। মাদ্রাসা আমাদের জন্য এত বড় নেয়ামত। আমার উস্তাদে মহতরম ছিলেন হযরত মাওলানা আবুল কাসেম ফতেপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ, আবুল কাসেম ফতেপুরি হাটহাজারী মাদ্রাসা। এই অন্ধকারের মধ্যে হু 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 করে মানুষ একটা কাঁদের, তো আমরা দৌড়িবার এটা দৌড়িবার যে দেখছি যে মাদ্রাসার পিলারে বেড়ায় ধরি, ও হাটহাজারী মাদ্রাসা তরু ছিলে আজকে আর কাসেমের মুখে দাড়ি, তরু ছিলে আজকে আর কাসেমের মাথায় টুপি, তরু ছিলে আজকে আর কাসেমের মাথা কি লম্বা কুর্তা, ও হাটহাজারী মাদ্রাসা তোর এহসান আমি কি গুনে শেষ করতে পারবো না। কাঁদের কান্দইয়া লোকের অভাব, এহসান অনুভূতিওয়ালা লোকের অভাব। আমরা মাদ্রাসার আমরা যে এতটুকু পড়ছি এই এই অবস্থা অবস্থানে আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত রাখেন, আরও আমাদেরকে আমাদের প্রজন্মকে আল্লাহ পাক আরও কি দীর্ঘ সময় রাখেন, প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম, তাহলে ইনশাআল্লাহ তাআলা বড় নেয়ামত। আমরা যে এই অবস্থায় আছি কেউ বলতে পারবো যে এটা আমার বাপের অবদান অনুদান, কেউ বলতে পারবো যে এটা আমার মায়ের অবদান অনুদান, এটা একমাত্র মাদ্রাসার অবদান অনুদান। হ্যাঁ মাদ্রাসার মধ্যে আইসি ওস্তাদের এহসান আছে বহু, ওস্তাদ তো মাদ্রাসার উচিলায় না, মাদ্রাসা নাই তো ওস্তাদ থাকবে কোথেকে, আমি ওস্তাদ হয়েছি মাদ্রাসার উচিলায়, আজকে আমি ইমাম মাদ্রাসার উচিলায়, ওয়াইজ বক্তা মাদ্রাসার উচিলায়, মাদ্রাসার এহসানের কোনো শেষ নেই। যা একটি শব্দ লব্জ আল্লাহ শুদ্ধভাবে উচ্চারণ করতেছে এটা কিসের উচিলায়, মাদ্রাসার উচিলায়। তাহলে আমি বলতেছিলাম যে মাদ্রাসার এহসান আমাদের উপরে সবচেয়ে বেশি, মাদ্রাসার মানে আমাদের কোনো এহসান মাদ্রাসার উপরে নাই। যে ব্যক্তি এ কথাটি চিন্তা করে যে আমরা মাদ্রাসার জন্য বহু খাটতেছি, মাদ্রাসার জন্য কোরবানির শেষ নাই,
মাদ্রাসার জন্য আমরা দিন রাত কোরবান করতেছি, মাদ্রাসা আমাদের প্রতিদান দিয়ে শেষ করতে পারবে না, সে এই ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা তার কাছে নাই, সে এখানে ওস্তাদ হওয়া তো দূরের কথা, তার কাছে অনুভূতি নাই, হাকিকতে এলেম তার কাছে নাই। মিন্নাত সেনাস আজকে বখেদমত বেদা আসত, আজি তুমি এটা এহসান আল্লাহ পাকের জানো, তোমাকে আল্লাহ পাক লাগাই রাখছেন, তোমাকে আল্লাহ পাক কি লাগাই রাখছেন, আল্লাহ পাক দিও চান নিও চান, আল্লাহ ক্ষমা করেন যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার সুবাদে যদি আমি আল্লাহর বান্দা হই, বড় নেয়ামত মনে করি, কোরবানি দেওয়ার সুযোগ আছে কোরবানি দিতে থাকি, দিন দেওয়ার শ্রম দেওয়ার সুযোগ আছে শ্রম দিতে থাকি, মাদ্রাসার জন্য যত রকমের প্রয়োজনের বিষয়গুলো আছে ছোট বড় সবগুলোর সাথে আমি সম্পৃক্ত থাকার ইচ্ছে করি, তাহলে এটা আল্লাহ পাকের এহসান। আর যদি মাদ্রাসার মধ্যে যদি আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার পর যদি আমাদের আমার মধ্যে উদাসীনতা এসে যায় আর এটা মনে করি যে মাদ্রাসার বহু খেদমত আমি করি, আর এটা মনে করি যে মাদ্রাসার আমার এহসান মাদ্রাসার উপরে বেশি, মাদ্রাসা কি আমাদের কজন এই কী কয় এটারে মানে বেতন ভাতা দিয়ে কি শেষ করতে পারবে, আর মাদ্রাসার উপরে আমাদের বহু এহসান, যদি এটা মনে করি যে আমরা মাদ্রাসার এহসান মানে আমাদের এহসান মাদ্রাসার উপরে বেশি, আমাদের শ্রম মাদ্রাসার উপরে বেশি, তাইলে ভাই কথা শুনো, ইয়ামান নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আন হাদাকুম লিল ঈমান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, কিছু মুনাফিক আর সামান্য কিছু নতুন ঈমানদার সাহাবি, মুনাফিক সাধারণত সবাই আর কিছু নতুন ঈমানদার, এরা নিজেদের মধ্যে একটু তাদের ধারণা যে আমাদের না আমরা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে আমরা বড় এহসান করছি, কী করছি সাড়া দিছি, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা তো কাজ একটা করি মাদ্রাসার, আমরা মনে করি যে কি আমরা মাদ্রাসার উপর বড় এহসান করছি, আসলে মাদ্রাসার উপরে কোনো এহসান করি না, মাদ্রাসার আমাকে লাগাই রাখছেন এটা আল্লাহর এহসান, আল্লাহ লাগাই রাখছেন মাদ্রাসাতে এটা আল্লাহর এহসান, আমার উপরে আমার কোনো এহসান কি মাদ্রাসার উপরে নয়, আমার চাইতে কত বড় বড় যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ এরা গোড়ার ঘাস কাটার জন্য কাজ পাইতেছে না, কত যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আর কতগুলো আছে উল্টা পাল্টা চলতেছে কোনো ব্রেক নাই, বলতেছে কোনো ব্রেক নাই, ভাবতেছে কোনো ব্রেক নাই, কোনো চিন্তা নাই, হাজি আমার চাইতে কত যোগ্য কত বড় বড় বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী দুনিয়া হিসাবে গুণী, কিন্তু এদেরকে আল্লাহ পাক কাজে লাগান নাই, আমাকে আল্লাহ পাক কাজে লাগাইছে, আমরা তো কাজ একটা করি তো মনে করি যে আমরা এটা করছি, আমি এটা করছি হুজুর, আমি এটা করছি কেউ করে না, আমি এটা করছি কেউ করে নাই, আমি এটা করছি কেউ করে নাই, মিয়া আল্লাহর থেকে চাও বদলা কার থেকে, আল্লাহ পাক কারো নেক কাজ যায় করেন না, লা ইউজিউ আজরাল মুহসিনিন, কারো নেক আমল হ্যাঁ আল্লাহ পাক যায় করেন না, বদলার কাছে কিস লুকাই লুকাই মাদ্রাসার কাজ করো, দেখানোর জন্য না, দরকার নাই দেখানো, আল্লাহ থেকে নেওয়ার জন্য মাদ্রাসার কাজ করব, যত রকমের কাজ আছে দান দক্ষিণা হোক টাকা পয়সা দেওয়া হোক মাদ্রাসার পক্ষে কথাবার্তা বলা হোক মাদ্রাসার সমর্থন হোক যে কিছু আছে যত কিছু আছে, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, ইয়ামুন নুনা আলাইকা আন আসলামু, আপনার ডাকে ছাড়া সাড়া দিয়ে তারা মুসলমান হয়েছে, তারা আপনার উপরে এহসান জিতলে কি আমরা মুসলমান হয়েছি, আপনার উপরে কি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমাদের এহসান আপনার উপরে আছে, আল্লাহ পাক ইরশাদ করেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলে দেন, তো বলে দেন আল্লাহ তো বলে দিতেছেন, আল্লাহ আল্লাহ তো এমন না বলে দিয়েছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হয়েছো এটা আমার উপরে কোনো এহসান জিত লাগল না, বরং বাল ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ যে ঈমানের জন্য তোমাদেরকে তৌফিক দান করছে,
হেদায়ত দান করছে, আল্লাহ পাকের এহসান তোমাদের উপরে আছে, তোমরা তোমাদের কি এহসান আছে। তো এই কারণে আমি আলোচনা করতেছিলাম, আসলে যাদেরকে আল্লাহ পাক যে কোনো কাজে কর্মে, মাদ্রাসার মাদ্রাসার কাজকর্ম ছোট বড় নাই, মাদ্রাসার কাজকর্ম ছোট বড় নাই, যাকে যেখানে লাগাই রেখেছেন আল্লাহ পাক সে কাজের সাথে নিজেদেরকে কি লাগাই রাখা দরকার, এবং এত বেশি কাজ করা দরকার, এত বেশি কাজ করা দরকার, বাগাবাগি নয়, ঠেলাঠেলি নয়, প্রতিযোগিতামূলক। কদিন হয়াত আছে আমার, হইতে পারে আমার এটাই থাকবে, হইতে পারে আমার এটাই থাকবে, জীবনের গুণাগুলা ক্ষমা করানোর জন্য, আল্লাহ পাকের দরবারে ওসিলা তালাশ করার জন্য, নাজাতের জন্য, নিজের ভুল ত্রুটিগুলো থেকে তোবার তৌফিক হওয়ার জন্য আমার মনে হয় দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততার বিকল্প নাই। এটা এমন একটি আলো, মুরব্বীরা লিখছেন মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহ ক্ষমা করেন, মাদ্রাসার কার্যক্রম কি হয় না, বন্ধ হয় না। মাদ্রাসা বন্ধ হইলে কি হয়েছে, আল্লাহ পাক হয়তো কোনো কারণে বন্ধ করে দিয়েছে, কিন্তু কার্যক্রম কি হবে না, বান এই দশজন পড়ে গেছে, এই দশজনে আপনার বন্ধুকে কাজ করতেছে আল্লাহর রহমতে, কথা বলছেন তো। এটা এমন একটা জিনিস মাদ্রাসাগুলোর উসিলায় আমাদের পুরা এই অঞ্চল পাক ও হিন্দ আল্লাহর রহমতে সজীব ধর্মীয় ব্যাপারে আলোকিত, পুরা দুনিয়াকে আপনি যাচাই করেন কোথাও এই আলোকিতর বিষয়গুলো আপনি পাবেন না। আমাকে এক ভাইয়ে বলছেন কিছুদিন পূর্বে, পুরো আরব বিশ্বে ওলামাদের মধ্যে একটা সার্ভে হয়েছে, যাচাই হয়েছে পুরো বিশ্বের মধ্যে মুসলমানদের কি অবস্থা, কি ধরন ধারণ। তো সবার সার্ভের মধ্যে বিষয়টি আসছে যে মুসলমান স্বশ এলাকা আল্লাহর রহমতে ঠিক আছে, কিন্তু আমলি লাইনে, সঠিক নমুনার লাইনে আল্লাহর রহমতে হানাফি মজাহাবের লোকেরাই সবচেয়ে কি পুরো দুনিয়ার মধ্যে উজ্জ্বল। আরব দেশে নাকি একটা সার্ভে হয়েছে, পুরো বিশ্বের মধ্যে একটা কি হয়েছে, হিসাব নিকাশ হয়েছে, জরিপ হয়েছে, জরিপে দেখা গেছে আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান বহু আছেন, পাকা মুসলমান বহু আছেন, মজবুত মুসলমান আছেন, কিন্তু জাহেরে বাতেনে, এলেমে আমলে, লেবাসে পোশাকে, মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত যেই সুন্নতে আলোর আলোয় আলোকিত, সুন্নতের সাজে সজ্জিত, এটা পাক হিন্দ এবং ফেকে হানাফির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, ফেকে হানাফির মধ্যে বেশি। কেন, কেন ফেকে হানাফির মধ্যে এখনও আল্লাহর রহমত ওলামাদের হাতে মাদ্রাসাগুলো আছে, এখনও ওলামাদের হাতে এই আপনার স্পিকারগুলো আছে, ওলামাদের হাতে এখনও কি মিম্বারগুলো আছে, ওলামারা মাঠ পর্যায়ে কথাবার্তা বলেন, আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাকিটা দায়েম কায়েম রাখেন, ওলামাদের সাথে সাধারণ মানুষের সাথে খুব আন্তরিকতার বন্ধন, ইমাম আছেন ইমামের সাথে পুরো এলাকার কি আন্তরিকতা, মুয়াজ্জিন আছেন মুয়াজ্জিনের সাথে পুরো এলাকার আন্তরিকতা, একটি প্রতিষ্ঠান আছে একটি প্রতিষ্ঠানের সুবাদে পুরো এলাকার মধ্যে আন্তরিকতা, এতগুলা ছাত্র আছে ছাত্রী আছে এদের অভিভাবকদের সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আন্তরিকতা, আল্লাহর রহমতে ওলামাদের কি এ বেশি গোড়া মজবুত বেশি আল্লাহর রহমতে। এখন যাকে যেভাবে ইচ্ছে সেভাবে ছাত্র গড়াইতে পারতেছে, ছাত্রদেরকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারতেছে, গড়াইতে পারতেছে, এই সুযোগ যদি আমরা এখনো গ্রহণ না করি, এখন এটা যদি কাজে না লাগাই, তো আল্লাহ পাক দিয়ে দেখেন, নিয়ে দেখেন নিলে কি অবস্থা হবে। লাইং শাকারতুম লাজি দান্নাকুম তো আছে, ওয়ালাইং কাফারতুম লাশাদিত। তো আমি আলোচনা করতেছিলাম, আসলে আমরা যারা যেখানে আছি দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা খুব নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব, যে যেখানে আছে, ব্যবসায়ীরা ব্যবসায়ীর অঙ্গনে, চাকরিজীবী চাকরিজীবীর অঙ্গনে, আজই সমাজসেবক সমাজসেবকের অঙ্গনে, রাষ্ট্রপতি রাষ্ট্র এনে পরিচালনা মহোদয় যে রাজ্য পরিচালক মহোদয় ওনারা ওনাদের অঙ্গনে, হ্যাঁ সরকারি বেসরকারি পর্যায়ের মান্যগণ্য ব্যক্তি মহোদয়, প্রত্যেকটা ব্যক্তির ইমানি দায়িত্ব বর্তমানে এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত রাখা, সম্পর্ক সম্পৃক্ত থাকা, সম্পর্ক রাখা, এটা প্রত্যেকটি ব্যক্তির উপরে আমি দায়িত্ব মনে করি। না হয় সঠিক ইমান, সঠিক আকিদা,
সঠিক আমলের বিষয়গুলো অন্য কোথাও তালাশ করে কি পাওয়া যাবে না, পাওয়া যাবে না। পাশাপাশি যদি আমরা আরেকটি কাজ করি, আমাদের এই ধরনের মাদ্রাসাগুলোকে যদি আমরা দল মতের ঊর্ধ্বে রাখি, রাখা দরকার। কোনো সময় হয়তো ইনশাল্লাহ এই মর্ম কিছু কথাবার্তা আল্লাহাক তৌফিক দিলে আমি আলোচনা করব। দল মতের যত রকমের দল, যত রকমের মত আছে, সব দল মতের ঊর্ধ্বে মাদ্রাসাগুলো রাখা দরকার। কোন রকমের দল, কোন রকমের মত, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, কোন দল মতের সাথে আমরা মাদ্রাসাগুলোকে সম্পৃক্ত না করি। কারণ সবার জন্য দিনী প্রতিষ্ঠান, সবার জন্য কোরআনে করিম, সবার জন্য কাল আল্লাহ কাল আর রাসুল, সবার জন্য মাসআলা মাসাইল। দললিত বা দলের লোক তৈরি হয়, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় না। দলের লোকের মধ্যে সীমাবদ্ধতা থাকে, দলের লোকের মধ্যে সংকীর্ণতা থাকে। এটা সাধারণত আমাদের দেশে যেই দল মত চলতেছে, এই সীমাবদ্ধতা থেকে নিজেকে উত্তীর্ণ করা বড় কঠিন বিষয়, বুঝেন নাই কথাটি। এটা যদিও কথাটি একটি পর্যায়ে লাগতেছে, কথাটা বলতেই শক্ত হইতেছে, কিন্তু প্রত্যেকটি ভাই যারা নাকি আমরা দলের সাথে সম্পৃক্ত, যারা মতের সাথে সম্পৃক্ত, দলাদলির সাথে সম্পৃক্ত, মাতামাতির সাথে সম্পৃক্ত, তারা যদি নিজের উপরে একটু বিবেচনা করি তো কথাটা মনে হয় সত্যভাবে এরা কে দল এবং মতের সাথে সম্পৃক্ত যে সমস্ত ব্যক্তি মহোদয়, ওরা আপন জায়গায় কাজ করতেছে ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কিছু সংকীর্ণতা কাজ করে। আর যে ব্যক্তি ধর্মীয় ব্যাপারে যত বেশি সংকীর্ণ হবে তার দ্বারাই তত বেশি কাজগুলো দুর্বল হবে, নিখুঁত হবে না, খুঁতে ভরা হবে, কাজগুলো সঠিক হবে না। হে কোনো বিষয়গুলোকে তার মাথার মধ্যে কি জাগা দিতে পারে না দলের কিসে প্রভাবের কারণে। আর কিছু তো আছে এমন যে আমার দলে ঠিক আর কোনো দল ঠিক নয়, এটা হলে তো আরও শেষ। আমরা ঠিক আর কেউ ঠিক নয়, এটা হলে তো বরবাদ। আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে কত দল কত মত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অতীতেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দলে দলে যেন গীবত শেকায়েত না হয়, দূরত্ব না হয়, দলে দলে যেন সমালোচনা না হয়। আমি একটা দল করতেছি, উনি একটা দল করতেছেন, আমার দলও সঠিক উনার দলও সঠিক হতে পারে, হতে পারে। আমাদের ফেকার কিতাবগুলোর মধ্যে, আমাদের ফতোয়ার কিতাবগুলোর মধ্যে কি সুন্দর তাতবিক দিয়েছেন, কি সুন্দর মিল দিয়েছেন, সমন্বয় করছেন। বলছেন হানাফিরা এটা চিন্তা করবে, কি চিন্তা করবে, মাজহাবুনা সহিহ ইয়াতামিলুল খাতা, মাজহাবুনা ইয়াতামিলুল খাতা ওয়া মাজহাবু গায়রিনা খাতাউন ইয়াতামিলুস সাওয়াব। বুঝছে তো, আমাদের মাজহাব সঠিক কিন্তু ভুলের এহতেমাল রাখে, অন্যের মাজহাব খাতা অনুত্তম বহু বিষয় কিন্তু সঠিকের কি রাখে, এহতেমাল রাখে। ওহিত কারো উপরে নাজল হয় নাই, ওহিত কারো উপরে কি এটা ছাড়া আর কোনো সুরত নাই। আমার দল আমি মনে করি যে সঠিক, আমার যেই সংবিধান আছে সংবিধান অনুযায়ী বিধান অনুযায়ী সঠিক, কিন্তু ভুলেরও তো সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, আছে না নাই। আর অন্যের দল আমি মনে করি যে হয়তো বহু বিষয় দুর্বল, কিন্তু সঠিক হওয়ারও তো কী আছে, সম্ভাবনা আছে। কথাটা বুঝেছে, তাহলে ঝগড়া ফাসাদ কি আর হয়, ঝগড়া ফাসাদ তো আর হয় না। আমার ওস্তাদে মহতরম ছিলেন মেখল মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ আজিজ আহমদ সাহেব রহমতুল্লাহ, হযরতে বলতেছেন আমরা কেউ কুজা কেউ গুজা, কুজা বুঝেন নি, কুজা মানে জিগে একদম এই হাঁটে, উল্টে হাতে উল্টা, একদম উল্টা দিকে ফেট বাইরে গেছে, পিঠ মাথা নিচ নিচের দিকে চলে গেছে। আর কেউ হয়েছে গুজা, গুজা মানে জিগে মাথা নিচের দিকে চলে গেছে, কোমর বাইরে গেছে। কো আমরা কেউ কুজা কেউ গুজা, তো আমরা কীভাবে চলতে পারবো, কুজায় গুজায় যদি মিল দিই কো সমান হয়ে যাবে, কুজে আর গুজে মিল দিলে কি, কারণ কেউ এনে 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 মাথা বাহিরের দিকে
ফ্যাট ভিতরের দিকে, কারো ফ্যাট ভিতরের দিকে, মাথা কি হ্যাঁ ফ্যাট বাইরের দিকে, মাথা ভিতরের দিকে, তাহলে দোনোটা মিলালে কি হয়ে যায়? সব সদ হয়ে যায়। তো আমরা কি করতে হবো জানানি, আবার কুজায় গুজায় সমান। কিন্তু আমরা যদি কুজা কুজার হালে থাকি, গুজা গুজার হালে থাকে, কেয়ামত পর্যন্ত কুজা গুজায় ঝগড়া ফাসাদ করতে করতে কুজাগিরি আর গুজাগিরি বাড়বে, সমান হওয়া সম্ভব কি হবে না? আমাদের অবস্থাও তাই। এখন আমি আপনাদেরকে এক আজীব ঘটনা শোনাব, ইমামে হযরত ইমামে মালিক রহমতুল্লাহের ঘটনা। হ্যাঁ জি, খলিফাই মানসুর ইমাম মালিক রহমতুল্লাহের মাজহাব তো সুবিস্তৃত সুবিস্তারিত, আবার মুয়াত্তা ইমাম মালিক বহু জায়গার মধ্যে বুখারী শরীফের চাইতে বহু ঊর্ধ্বে গণনা করা হয়। এটা তো আপনারা জানেন, মুহাদ্দিসিনে কেরাম মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহকে, কারণ ইমামে বুখারী রহমতুল্লাহের বহু আগে কিতাব কোনটা? মুয়াত্তা। ইমামে বুখারী রহমতুল্লাহের বহু আগের কিতাব সেটা, বুঝলেন? কিন্তু মুয়াত্তা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহকে এনে বহু আগে রাখেন বুখারীর। তো যাই হোক, আমি ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহ, হযরত ইমামে মালিক রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম। কথাটি আসলে শোনা দরকার এবং এটা দিলের মধ্যে বসানো দরকার, তাহলে আমাদের থেকে দল মতের যেই কুপ্রভাব, আমরা দলের কারণে দলিত হয়ে যাই, নিজের দলকে উঠাইতে 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 এতটুকু উঠাই দলে ডাহা মিথ্যা করলেও ভুল করলেও এটা একদম কি আস্ত সত্য, আর অন্য দলে সঠিক করলেও সেটা একদম মিথ্যা, তাহলে দলের প্রভাব কত খারাপ চিন্তা করে দেখেন। দলকে উপরে উঠানোর জন্য একটি মিথ্যাকে সত্য বানানোর জন্য শত 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 সহস্র মিথ্যার আশ্রয় নিতে হয়, আর একটি দলের সত্য কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য হাজার হাজার মিথ্যা কি আশ্রয় নিতে হয়। আল্লাহ আমাদের কি আখরাত নাই? ওবা, আমাদের কি আখরাত নাই? হিসাব নিকাশ কি নাই? আর এখন তো ফেসবুকের জমানায় একজনে একটা কয়, আর গ্রুপ গ্রুপ আছে, কথা পর্যন্ত গ্রুপ গ্রুপ আছে, যে আমি বলবো তোরা সব শিয়ালের এয়ার পালের মতো হু হু করে আওয়াজ দিবি, কথা পর্যন্ত আমি বলবো তোরা আওয়াজ দিবি, তো আমি তোদেরকে হাজি বলবো তোরা আমাকে হাজি বলবি, এগুলোই চলে সবচাইতে বেশি। চিন্তা ভাবনাও করে না যে আসলে আমার এটা কি আঘাতের মধ্যে হিসাব নিকাশ হবে, চিন্তা ভাবনা করে না। অমুকে কথা একটা বলছে সত্য বলক সঠিক বলক, সেটার পিছনে লেগে আছে, ও নিজের দলের বিপরীতে হয়েছে মনে করেছে, আর দলে কথা একটা বলছে আস্ত মিথ্যা, সেইটাকে সঠিক বানানোর জন্য কোরআনের দোহাইদের হাদিসের দোহাইদের আসলে কোনো মিল খাচ্ছে না। হানি পান্তা বাতে জর্রা হয় না, মিল খাচ্ছে না, ওলামারাই জানেন। আর এখন তো প্রচার মাধ্যমগুলো বৈদ্যুতিক হওয়ার কারণে, এনে সাধারণ স্বাভাবিক সর্বস্তর হওয়ার কারণে এই বিষয়টি আরও বেশি কি হ্যাঁ খতরনাক হইয়া গেছে। এখন এমন হয়েছে সত্য মিথ্যা যাচাই করলে করার কোনো সুযোগ নাই, সত্য মিথ্যা যাচাই করার কোনো কি নাই, মিথ্যা এত এ করে ফেলছে, আমাদেরকে গ্রাস করে ফেলছে, কোনো সত্য ব্যক্তিকে সত্যবাদীকে আপনি চিহ্নিত করবেন পারবেন না। মিথ্যা এত বেশি প্রভাব বিস্তার করছে, কোনো মিথ্যাবাদীকে আপনি তালাশ করে বের করবেন সমাজের মধ্যে আপনি পারবেন না, বড় পেরেশান, বড় পেরেশান। আমার কথাগুলো কি আসলে অবাস্তব হচ্ছে নাকি চিন্তা করি দেখেন, আসলে আফসোস লাগে, আফসোস লাগে। এক দল আরেক দলের বিপরীতে, এক দল আরেক দলের বিপরীতে কথা বলছি, এমনভাবে আমরা লেগে আছি, আমরা মনে করি যে আমাদের আমার দলে দল আর কোনো দল নাই, আমার মতে মত আর কোনো মত নাই, আমার পথে পথ আর কোনো পথ নাই। আরে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের থেকে এখন পর্যন্ত না কিয়ামত পর্যন্ত মৌলিক বিষয়গুলো ছাড়া দল মত নিয়মিত থাকতেই ফি সৃষ্টি হইতেই থাকবে, এটা আলোচনা বল জামাতের মধ্যে কার মধ্যে। এখন এখানে এত্তেফাক, এত্তেহাদের বিষয় হচ্ছে আমরা এক দল আরেক দলের বিপরীতে না যাই, এটা হচ্ছে এত্তেফাক, বুঝুন না কথাটি, আমি আরেক দলের বিপরীতে কি না যাই, এটা হচ্ছে এত্তেফাক, এটা হচ্ছে আমার সত্যের উপরে থাকা, এটা হচ্ছে আমাকে মিথ্যা থেকে কি বাঁচি থাকা। আমি কী দরকার আমি ওনার আলোচনা করার, উনি একটা দল করেন আমি একটা দল করি, অমুকও একটা দল করে অমুকও একটা দল করে, তো দল তো হবেই, দল তো পূর্ব থেকে হয়ে আসছে। এখন আমি ওই দলের বিপরীতে গেলে
আমি তো ওই দলও তো মুসলমান, আমিও তো মুসলমান, ওই দলও ইসলামী কাজ করতেছে, আমিও ইসলামী কাজ করতেছি। ময়দানের দলগুলো তো আল্লাহর নেয়ামত, মুসলমানদের জন্য ময়দানে যারা কাজ করতেছেন এরা তো আল্লাহ পাকের বড় নেয়ামত। ময়দানে যদি একটু কথা বলনেওয়ালা না থাকে তাহলে ভাই কি হবে, কি হবে? দিন তো রাত্র হয়ে যাবে, চোর তো আর রাত্র তালাশ করবে না, দিনে ঢুকে যাবে ধর্মের ভিতরে। তাহলে ময়দানে আল্লাহর রহমতে যারা কাজকর্ম করতেছেন, আলহামদুলিল্লাহ রাজনৈতিক অরাজনৈতিকভাবে যারা নাকি উম্মতকে দিশা দিচ্ছেন, এটা তো বড় এহসানের বিষয়। কিন্তু বড় বিষয় হচ্ছে আমাদের, আমরা দল আর মত নিয়ে এমন প্রভাবিত, একদল আরেক দলের সমালোচনায় লিপ্ত, একদল আরেক দলের ব্যাপারে অপবাদ মিথ্যার লিপ্ত, একদল আরেক দলকে পদদলিত করার জন্য আমরা লিপ্ত, দুশ্মনকে হেটে নয়, এটা তো আমরা ভাই। এই যে ময়দানে আমরা মুসলমান কাজ করতেছি, আমরা ভাই নো? ইমাম আমার ভাই, মুয়াজ্জিন আমার ভাই, ছাত্র আমার ভাই, ওস্তাদ আমার ভাই, আলেম আমার ভাই, দিনদার আমার ভাই, মুসলমান আমার ভাই, হাজি অমুক দল আমার ভাই, অমুক দল আমার ভাই, অমুক দল আমার ভাই, দল মত হচ্ছে ভালো না হয়েছে, যত দল মত বাড়ে তো ভালো না, এই দলের সাথে কিছু লোক লাগা, এই দলের সাথে কিছু লোক লাগা, এই মেজাজের সাথে কিছু লোক লেগে আছে, এই মেজাজের সাথে কিছু লোক লেগে আছে, আমরা সমন্বয় যদি একটা হইয়া যাই তাহলে আমাদের শক্তির সাথে আর কোনো শক্তি কাজ করবে না, এটা তো ভালো, এটা তো ভালো। আলহামদুলিল্লাহ ধর্মের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের কাজ আলহামদুলিল্লাহ হইতেছে, হইতে থাকবে, কিন্তু ধর্মীয় কাজগুলা প্রভাব বিস্তার করার জন্য, এগুলো একক হওয়ার জন্য আমাদের এত্তেফাক এত্তেহাদ ধর্মীয় অঙ্গনে, দলাদলির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, অরাজনৈতিক অঙ্গনে, এটা আমাদের জন্য খুব জরুরি বিষয়, পরিতাপের বিষয়। আমরা এককে নিয়ে চলি আরেকটা চলি, এক হুজুর আরেক হুজুরের বিপরীতে। কী ভাই, তুই হুজুর ছাড়া আর কোনো তোর বিপরীতে কাউকে পাস নাই, কথা একটা আছে না বাবা? হুজুর ছাড়া কোনো আর কারোকে তুই বিপরীত বানাবার লক্ষ্য মানে বস্তু বানানোর কি তোর কলমে আর তোর এনে মুখে আছে নাই? তোর দোস্ত হইল হুজুর, তোর দুশ্মন হইল হুজুর, আর যদি হুজুর যদি দুশ্মন হয় তো মনে করবি তোর ভাগ্য ভালো। শেখ সাদ রহমতুল্লাহ বলছেন, আকলমন দুশ্মন বেআকল কি? হ্যাঁ, দোস্তর চাইতে বহু বেশি ভালো আছে না বাবা? আকলমন দুশ্মন বেআকল, মানে দোস্ত থেকে জাহেল দোস্তর চাইতে কি খুব ভালো। হযরত আজদাহাদি মেসাল দিছেন অজগর সাপ, বুঝছেন তো? অর্থাৎ আকলমন যদি কেউ দোস্ত মানে দুশ্মন হয়, গণিমত মনে করো যে আলহামদুলিল্লাহ আমার এই ধর্মীয় লাইনে আমার মুসলমান এই এক দল আমার বিপরীতে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, আমার ভুল ধরবে, আমার ত্রুটি ধরে দিবে, আমাকে শোধরাবে, আমাকে বলবে, কোনো পেরেশানি নেই। আকলমন মানে দুশ্মন বেআকল দোস্ত চাইতে কি খুব ভালো। আমরা কী করি, নিজেরা 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 হাতাহাতি করতে দাওয়া পাল্টা দেওয়ার ভিতর দিই, বুঝেন তর্ক বিতর্কের ভিতর দিই, একজন যেন ময়দানে না আসে, শুধু আমি থাকি, এগুলো করতে করতে আমাদের হাওয়া শেষ, আমাদের কী শেষ? হাওয়া শেষ। আমাদের মধ্যে মৌলিক বিষয়গুলোর মধ্যে এত্তেফাক আছে, কোনো একতলাপ নাই। আমরা ময়দানে যারা আছি, আমরা যে কোনো স্থানে যারা আছি, আমরা সবাইকে নিজেকে এক মনে করি, কাউকে প্রতিপক্ষ মনে না করি, এটা হচ্ছে জরুরি বিষয়। কারো সমালোচনা না যাই, এটা হচ্ছে জরুরি বিষয়। যে যে কাজ করে তারে এই কাজ করতে দেন, কোনো পেরেশানি নেই। যে যে কাজ করে তারে এই কাজ করতে দেন, কোনো পেরেশানি নেই। এটা এই মৌজু কিন্তু বিষয়টা কিন্তু সুবিস্তৃত। এখন আমার থানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনাগুলো সামনে আসতেছে, হযরত মাদানী রহমতুল্লাহ, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহগুলোর বিষয়গুলো সামনে আসতেছে, আমাদের আকাবের আসলাফদের বিষয়গুলো সামনে আসতেছে, কথা তো লম্বা হয়ে যাবে, কোনো সময় উঠলে ইনশাল্লাহ কথার তো কোনো তরতিব নেই, ধারাবাহিকতা নাই, যেটা আছে এটাই বলতেছে। তো আমি আপনাদের খেদমত তো অনুরোধ করতেছিলাম যে আমরা মাদ্রাসা সবাই মাদ্রাসাকে আমরা একদম নিরাপদ রাখার চেষ্টা করব। মাদ্রাসার মধ্যে যেন কোনো রকমের দল মত, কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো কিছুর প্রভাব যেন মাদ্রাসার মধ্যে না আসে। ও ভাই, নার্সারিগুলোকে যদি জীবাণু ধরে, আলো বাতাস, হ্যাঁ জি, তারপরে জীবাণু বাহিরের, হ্যাঁ, আবহাওয়া, তাহলে নার্সারির গাছগুলো খাই ফেলে, গাছগুলো নষ্ট হয়ে যায়। গাছ বড় হলে হয়তো পাতা নষ্ট, আর নাহলে ফল নষ্ট, না হলে শাখা ডালি নষ্ট, কিন্তু নার্সারির মধ্যে যদি কোনো জীবাণু ঢুকে যায় কি নষ্ট হবে? গাছ নষ্ট হয়ে যাবে, এটা গাছ খাই ফেলবে।
এখানে মাদ্রাসাগুলো হয়েছে নার্সারির, এই জীবা এই নার্সারির মধ্যে বাইরের কোনো জীবাণু যেন না ঢুকে। জীবাণু ঢুকলে আমার চারাগুলো শেষ হয়ে যাবে, চারাগুলো শেষ হলে আমার বাগান করবো কী দিই, আমি বাগান সাজাবো কী দিই, এটা খুব লক্ষ্য করা দরকার। গুণগত মান আমার হাত ছাড়া হয়ে যায়। আমি আবার এক ওষুধের এই ফ্যাক্টরিতে আমাকে নিয়ে গেছে দোয়ার জন্য, তো গেটে গেট একটা দুইটা তিনটার মধ্যে যাই, আমার জুতা খোলাইছে, কাপড় একটা উপরে দিয়ে আসে, আমার চশমা খুলছে, আমার ধৌত করছে, দোয়াল্লা লই যাই কথা পর্যন্ত, তো বলছে হুজুর এটা আমাদের করতে হয়, বাইরের জন্য কোনো জীবাণু যেন ভিতরে কি প্রবেশ না করে না ঢুকে, ভিতরে কোনো জীবাণু ঢুকে গেলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যাবে, আমাদের কোম্পানির বদনাম হবে, বুঝলেন তো। আমিও গেছি বিভিন্ন রকম দেখছি, জুতাও আমার নিতে পারি নাই, করতো আমার উপর দিয়ে আরেকটা, তারপর চশমাও হারাই ফেলছি কথা পর্যন্ত, আবার দোলাইও চলছে, কিন্তু আমার মনে কষ্ট হয় না, কে ঠিকই আছে এরা, এরা কী আছে। আমাদের মাদ্রাসাগুলো যে দিনই মাদ্রাসাগুলো এগুলাকে হারিয়ে রকমের, হ্যাঁ, রাজনৈতিক অরাজনৈতিক যত রকমের তুফান আছে, টর্নেডো আছে, ধোঁয়া আছে, আবহাওয়া আছে, আলো বাতাস আছে, বাইরের জীবাণু আছে, এগুলো থেকে আমাদের নার্সারিকে রক্ষা করা দরকার। আমাদের নার্সারি যদি রক্ষা না হয় সামনে আমরা বাগান সাজাতে পারবো না, কখনো পারবো না। আমাদের পাশে তো আমাদের এখনও দারুল দেওবন আছে, দারুল উলুম দেওবন্দের নিজাম নিয়ম কামরা আপনানো দরকার। আমাদের দূরে মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তান আছে, পাকিস্তানের অবস্থাগুলো দেখেন, ছাত্রদের কিচ্ছু জানা না, মাদ্রাসাওয়ালার কোনো আওয়াজ নাই, ভাই দেখছেন না, না নিউ টাউনে আছে, না দারুল উলুমে আছে, না আহসানুল উলুমে আছে, না ফারুকিয়াতে আছে, বস কোন আরও যত মাদ্রাসা আছে ছাত্র পড়া করতেছে। করাচির মধ্যে সবচাইতে বেশি ওলামা শহীদ হয়েছে বেশি পাকিস্তানের করাচির মধ্যে, এটা আপনারা জানেন। কোনো আলেম শহীদ এনে হয়েছে এটার বিচারের জন্য ছাত্র নামে না যাবে, এরা বলতেছে আমরা কারখানা ঠিক মতো আছে, কত নষ্ট করবি, নষ্ট কর মাল, আমরা মাল তৈরি করতে আসে, বলছে যত মাল নষ্ট হইতেছে মাল আরও আমরা কি স্বগতিতে তৈরি করতে আসে। এখন যদি আমরা ছাত্রগুলোকে যদি বাইরে নিয়ে যাই, রোড গরম হয়, মাঠ গরম হয়, কিন্তু মাদ্রাসা ঠান্ডা হইয়া যায়, তালিম তরবিয়তের বিষয়টি কিছু থাকে না। তো এই কারণে আমি বলতেছিলাম মাদ্রাসাগুলোকে সব কিছুর ঊর্ধ্বে রাখা দরকার, আর এটাকে আমরা প্রতিপক্ষ না বানাই যে মাদ্রাসা আমাদের, মাদ্রাসা ওস্তাদরা আমাদের, ইমাম আমাদের, মুয়াজ্জিন আমাদের, এরা সসা কাজ করতেছে, আজি ওয়াইজ আমাদের, খতিব আমাদের, কোনো লেখক আমাদের, মহাদ্দেসিনে কেরাম আমাদের, মুফাসসিরিনে কেরাম আমাদের, তাহলে আমরা কেন এদের বিপরীতে আমরা কেজন কথা বলবো, কেন এর বিপরীতে আমরা কী করবো, এনে আলোচনা করব। আমি তো কসম বলতে পারি দিনদার মুসলমান বিশেষ করে হক্কানি রব্বানি আলেম ওলামা যত খারাপ হোক, ইমান আমলের বিষয়গুলোর বিপরীতে দাঁড়াবে না, কোনো মুসলমান দলের বিপরীতে কোনো আলেম দাঁড়াবে না, তার কাছে খাওয়া ফেকদা আছে, তার কাছে ফিক্রে আখরাত আছে, তার কাছে হিসাব নিকাশের দিনের কি আছে আস্থা আছে, সে কখনো না যায় স্তরিকে কোনো মানে মুসলমান দলের মুসলমান মতের আম মুসলমানদের বিপরীতে কখনো দাঁড়াবে না। এ হয়তো এর মত নিয়ে আসে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন যে কাজের সময় আমরা এক, সবার একই কাজ, কেউ মাঠে কাজ করতেছি, কেউ মসজিদে কাজ করতেছি, কেউ গাটি মানে রাস্তা রাস্তায় কাজ করতেছি, কেউ আলহামদুল নুরানি মাদ্রাসায় কাজ করতেছি, কেউ হেফজ বিভাগে কাজ করতেছি, কেউ কিতাব বিভাগে কাজ করতেছি, কেউ আজানের মাধ্যমে কাজ করতেছি, কেউ একামতের মাধ্যমে কাজ করতেছি, কেউ ওয়াজ ও নসিহতের মাধ্যমে কাজ করতেছি, অবা কেউ রাজনৈতিক ময়দানে আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে কাজ করতেছি, সবাই তো এক, আমরা সবার উদ্দেশ্য হচ্ছে কি একটাই, সেটি হচ্ছে আল্লাহর বিধান উপরে থাকুক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এটা সবাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার মধ্যে আলহামদুলিল্লাহ হক্কানি রব্বানি আলেম ওলামাদের যে অবদান, যেটা কল্পনার বাহিরে। আমি আপনাদেরকে আসলে কথা কথা বলতে হয়, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহের সিয়াসি জিন্দগি ওনার জীবনের মধ্যে লেখা আছে, থানবী রহমতুল্লাহের দিন ও সিয়াসত ওনার জীবনের মধ্যে উনি কি নিজে কিতাব লিখছেন, হযরত মাওলানা তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুম আলা আলিয়া থানবী রহমতুল্লাহের এনে সিয়াসি ফিকির
এটা ওনার কিতাবটি লিখিত আছে। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ইমাম আজম আর সিয়াসত ওটা লিখিত আছে। মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহির সিয়াসাতুল ইসলামিয়া আসল ফতোর মধ্যে লিখিত আছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সিয়াসি আফকার, মুফতি আজম কি সিয়াসি আফকার, ওটা লিখিত আছে। আমরা কিতাবগুলো মোতালা করি না, যে দেখবেন আলহামদুলিল্লাহ ওলামাদের খেদমত কত অসীম পর্যায়ে কাজ করতেছে আল্লাহর রহমত। হ্যাঁ তো কথা লম্বা হয়ে গেছে, সার কথা হচ্ছে সবাই আল্লাহর রহমতে কাজ করতেছে, কারো বিপরীতে কেউ না দাঁড়াইছে। মাদ্রাসাগুলোকে আমরা, এই কারখানাকে আমরা প্রত্যেকটি আলো বাতাস জীবাণু থেকে আমরা মুক্ত রাখার চেষ্টা করি। কিছু হয়তো সঠিক ওয়ারাহাতুল আম্বিয়া তৈরি হবে, এদের দ্বারা আল্লাহর রহমতের দিন কায়েম হবে, আরও সামনে কি দিনের খেদমত হবে। এটা কারখানা, সব কিছু তৈরি হওয়ার কারখানা। ইমাম মালিক রহমতুল্লাহ কথা আমি আলোচনা করছিলাম, দেখেন দলাদলি কি ছিল, কত ওনাদের কাছে কত ঘৃণিত ছিল। খলিফা মনসুরের আমলে ইমাম মালিক রহমতুল্লাহ তো মাঝহাবের তো সুবিস্তৃত ছিল, সুবিস্তার ছিল, একদম বিস্তার ঘটছিল ইমাম মালিক রহমতুল্লাহ। আমি এখান থেকে কথা উঠছিলাম যে মুয়াত্তা, এটা ইমাম সহিহ বুখারীর চাইতে কি এখনও মুসলিম বিশ্বে বহু জায়গার মধ্যে এটা প্রাধান্য পায়। আর ইমাম মালিক রহমতুল্লাহ মালিকি মজাবের বহু অনুসারী আছে আল্লাহর রহমতে, আর বিশেষ করে আমাদের হেরোমান শরীফানের মধ্যে মালিকি মজাবের প্রভাব কি বেশি। তো খলিফায়ে মনসুর উনি ইমাম মালিক রহমতুল্লাহর কাছে প্রস্তাব দিছেন, হুজুর পুরা বিশ্বে বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্রগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের কি শাসনের শাসনাধীন, আমরা শাসন করতেছি, আমরা চাইতেছি মুয়াত্তা অর্থাৎ ইমাম আপনার মাজহাব ছাড়া অন্য সব মাজহাবকে কি রহিত করা হোক, অন্য মাজহাবগুলো বাদ দেওয়া হোক, আপনার মাজহাবটি প্রতিষ্ঠিত হইয়া যাক, আমরা এটা চাইতেছি। কে কার কাছে প্রস্তাব দিছেন? ইমামে মালিক রহমতুল্লাহ। বুঝছেন তো, ইমামে মদিনা, ইমামে মালিক রহমাহুল্লাহ তাআলা, ইমামে মালিক রহমতুল্লাহ এক এক ঘটনা আজীব। উনি বলছেন না এটা কখনো হবে না, সবাইকে স্ব স্থানে স্ব স্ব মাজহাব অনুযায়ী কাজ করতে দাও, যেখানে অন্য মাজহাব চলতেছে এখানে এটা দিয়ে ফেতনা সৃষ্টি করিও না, আর যেখানে আরেক মজাব চলতেছে সেখানে এটা দিয়ে আরেক ফেতনা সৃষ্টি করিও না। মুসলমানদের মধ্যে কলহ সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে একতলাপ সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে দ্বিমত এসে যাবে, আর মুসলমানদের জন্য ধর্মীয় বিষয়গুলোর যতটুকু মোস্তাহাব সুন্নতের মধ্যে উপকারী এর চাইতে বহুগুণ বেশি ক্ষতিকর ঘাতক সেটা হচ্ছে একতলাপ এবং দ্বিমত ধর্মীয় ব্যাপারে। কথা বুঝি, কখনো এটা হবে না। দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ এনে জীবনের মধ্যে পাবেন, তারপরে আপনার পাবেন কোথায়, হজরত দারুল উলুম দেওবন্দ মে বিতে হুয়ে চন্দে দিন, হজরত এই মনাজের আহসান গিলানি রহমতুল্লাহ কিতাবের মধ্যে আপনি পাবেন ঘটনাটি। মনাজের আহসান গিলানী রহমতুল্লাহ ঘটনাগুলো সেখানে আপনি দেখিয়েন, বিস্তারিত পাবেন আল্লাহ রহমতে। তা আমি আলোচনা করছেন, দেখেন চাইলে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে আমার মজাবে চলো করে দুনিয়ার মধ্যে, এখন অসুবিধা নাই, মোতামাদ্দিন দুনিয়া মুসলিম বিশ্বে আমার মজাবে চলো, সব মজাব কেউ যোগ্যই রহিত হয়ে যাক না, বলছে এটা হবে না, এটা কখনো করিও না, এটা আমার যেখানে আমারটা চলের সেখানে আমারটা থাক, অন্যটা চলের অন্যটা থাক, আরেকটা চলের আরেকটা থাক, সবগুলো সঠিক, এটা যদি কিছু করতে যাও তাহলে সেখানে মুসলমানদের মধ্যে কি শুরু হবে, ফেতনা একতলাপ দ্বিমত মাতামাতি বাড়াবাড়ি হয়তো বিভিন্ন রকমের কত্ল কেতালের বিষয়গুলো সামনে এসে যাবে, এটা জায়েজ নাই। আমরা তো আসলে একটি কাজ করি মোস্তাহাব দিনের গিবর শেখা, এটা তো কবিরা গুণা, একতলাপ এটা কবিরা গুণা, করিয়ার কি মোস্তাহাব কাজ, আর একতলাপ এটা কি কবিরা গুণা, গীবত শেখা কি কবিরা গুণা, মিথ্যা অপবাদ তো আরও শত্রুর কবিরা গুণার তুলে মারাত্মক। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে কথা 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 আসে গেছে, আমরা যেন আসলে মাদ্রাসাকে আমরা গণিমত মনে করি, সবাই যেন মাদ্রাসাতে আন্তরিকতার সাথে লেগে থাকি, এবং আমাদের আয়ের বিশেষ একটি অংশ আমরা যেন মাদ্রাসার জন্য বরাদ্দ করি, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আমরা আলেম হই, গায়ে আলেম হই, সাধারণ মানুষ হই, আমলদার হই, যে কোনো স্তরের হই,
আমরা আমাদের আয়ের বিশেষ একটি অংশ সেজন্য বরাদ্দ রাখব, যদিও ন্যূনতম হয় সামান্য হয়, মাদ্রাসার জন্য বরাদ্দ রাখবো। মাদ্রাসাগুলো আছে, আমরা আছি, মাদ্রাসা নয় আমরা থাকবো না, কিছুই থাকবে না, দিন ও ইমানের কিছুই থাকবে না। এই অল্প সময়ের মধ্যে বিজাতিদের কৃষ্টি কালচার আমাদেরকে কি লোকমা বানিয়ে গ্রাস করে ফেলবে, আমাদের খবরও থাকবে না। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর রসিলে আছে। এটার আরেকটা বাসায় আমি বলতে পারি, সেটি হয়েছে আমার খরচের খাতগুলোর মধ্যে একটি খাত আমি মাদ্রাসাকে রাখি, একটি হয়েছে আয়ের একটি অংশ মাদ্রাসায় দিই, আরেকটা হয়েছে আমার খরচের খাত আছে না, আমার ওষুধপত্র আছে, আমার ঈদবান আছে, আমার বিবেসাদের অনুষ্ঠান আছে, আছে না, আমি এই খরচের খাতগুলোর মধ্যে একটি খাত আমি দিনই মাদ্রাসার জন্য আমি কি রাখবো, দিনই মসজিদের জন্য রাখবো, যে আমার বছরে যেন মাসে যেন আমার এতগুলো মাদ্রাসার পিছনে মসজিদের পিছনে খরচ হয়, এটা আমার বড় একটি কি খাত, এটা আমি উপরে লিখবো যে প্রথমে আমার মাদ্রাসার খাত, প্রথমে আমার মসজিদের খাত আমি উপরে লিখবো, এটা আমার সবচেয়ে বড় খরচের খাত, আর আয়কে ব্যয় করার প্রথম খাত এটা আমি লিখে রাখবো। আর আমাদের মুরব্বীরা লিখছেন নিজের ব্যবসার সাথে আল্লাহকে শরিক করিল, ডোনার বানাইল, ব্যবসার মধ্যে আর অসুবিধা ঘটবে না, নিজের আয়ের মধ্যে আল্লাহর রাস্তা কি দিয়ে আয়কে ব্যয় আয়কে ব্যয় করার মধ্যে আল্লাহ পাককে শরিক করো, দেনি এনে প্রতিষ্ঠানকে শরিক করো, তো দেখবে ইনশাআল্লাহ তাআলা তোমার ব্যয় কাজে আসবে, ব্যয়ের মধ্যে বড় বরকত হবে, ফজলিয়াত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। বহু কথাবার্তা বললাম, মাদ্রাসাগুলোকে আমরা গনিমত মনে করা দরকার, মাদ্রাসাগুলো ছোট বড় কোনো খেদমত নাই, সব খেদমত কি বড়। এবার একজনে নৌকা ঠেলতেছে উনি বড়, আরেকজনের দিক নির্দেশনা দিতেছে এই আর দেখি দেখি কি দূরবীন দেখি দেখি ঠিক আছে, আরেকজনের এনে কি দিই আপনার ওই মগ দি পানি শেষ দিতেছে, কোনোটার তুমি কোনোটা কি নয় কম নয়, মানে আপনার এইটাও কাজে আসতে যদি পানি শেষ না দেয় কথা বুঝছেন তো, আপনার এনে কী কয় এটা রে নৌকা চালানিও কাজে আসবে না যদি পানি শেষ না দেয়, কারণ পানিয়ে তো সব কিছু ডুবে ফেলবে, ছোট বড় কোনো কাজ নাই, সব কাজে বড়, সব কাজে কি এটাকে বলছিলাম আমি থানবীর রহমত লিখছেন কায়দা বগদাদি পড়ানিটা আমি কোরআনে করিম পড়ানির চাইতে সব কম মনে করি না, ও থানবীর রহমত লিখছেন যে মানতেক পড়ানিটা আমি কোরআনে করিম পড়ানির চাইতে কি সব কম মনে করি না, কারণ এটা মৌকুফালাই, আর যেটা মৌকুফালাই ওয়াজিব রলে মৌকুফালাই ওয়াজিব মোকদ্দমা ওয়াজিব হইয়া যায়, ফরজের মোকদ্দমা হইলে ফরজও কি হয়ে যায়, হ্যাঁ ওয়াজিব হইয়া যায়, ফরজ হইয়া মোকদ্দমা ফরজ হইয়া যায়। আল্লাহ পাক সঠিক বিষয়গুলো আমাকে আমাদেরকে জানার বুঝার আমল করার তৌফিক দান করেন। আমি তো গড়গড় অনর্গল কথাবার্তা বলতেছি, ভুল ত্রুটির কোনো শেষ নাই, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ভুল ত্রুটি থেকে হেফাজত করেন, ভুলগুলো তো হয়ে যাচ্ছে এবং ভুলগুলোর প্রতিক্রিয়া থেকে আল্লাহ পাক ইহকালেও আমাকে হেফাজত করেন, পরকালেও আল্লাহ হেফাজত করেন, আমাকে সঠিক বিষয়গুলো আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আইন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।